সদরঘাট এলাকা থেকে গ্রেফতার সালমারেফ রহমান ও আনিসুল হককে আদালতে তোলা হতে পারে আজ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর খোঁজে গ্যান্ডারিয়ার এক বাড়িতে তল্লাশি। ফার্স্টে এখানে শুনতে পাইছি যে এখানে এই বিল্ডিং আছে, আমরা এখানে সন্দেহজনক কোনো কিছুই পাইনি। ওই বিল্ডিংটা চেক করছি, একদম ছাদ থেকে নিষ্পন্দ আন্ডারগ্রাউন্ড যা ছিল, বাড়ির সানসেট, আলমারি, ট্যাঙ্কি। রিকশায় ঝুলে থাকা নাফিজের নিথর দেহের ছবি এখন ইতিহাস। বিজয় এলেও মায়ের কোলে ফেরা হয়নি তরতাজা তরুণের। জেগে থাকলো মনে হয় শুধু ওই চেহারাটাই দেখি, আমার বাচ্চাটা সাদা কাপড়টা সরাইলো, সারা মুখে আঘাতের চিহ্ন। আবার ছেলে রেগে গুলি করতে ভিতর দিয়ে বেরিয়ে গেছে, রক্ত বেরিয়েছে। আজ পুরোদমে শুরু হলো প্রাইমারি স্কুলের শিক্ষা কার্যক্রম। কোমলমতিদের উপস্থিতি কম, কাল থেকে ছাত্র ছাত্রীর সংখ্যা বৃদ্ধির প্রত্যাশা শিক্ষকদের। উপস্থিতি আনুপাতিক হারে একটু কম, তবে আমরা আশা করছি যে দু একদিনের মধ্যে আমরা শতভাগ উপস্থিতি পাবো। আমরা ওদেরকে হোয়াটসঅ্যাপে ইনফরমেশন দিয়েছি যে তোমরা সবাই চলে আসো, আমাদের স্কুল খুলেই আছে। যেহেতু এখন উন্নতির দিকে, আস্তে আস্তে বাচ্চারা আসবে। সংকটে দেশের টেক্সটাইল শিল্প, জ্বালানি স্বল্পতা আর ব্যাংক ঋণের সুদ হার বৃদ্ধিতে হিমশিম অবস্থা, কর্মসংস্থান ব্যাহতের শঙ্কা বিশ্লেষকদের। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমারেফ রহমান গ্রেফতার হয়েছেন। আজ তাদের নিম্ন আদালতে তোলার কথা রয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর তাদের গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ মাইনুল ইসলাম। মাইনুল হাসান রাজধানীর নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে দুজন নিহত হন, তাদের একজন ছাত্র ও একজন হকার। এই ঘটনায় নিউমার্কেট থানায় 2টি হত্যা মামলা হয়েছে। এসব হত্যায় ইন্ধনদাতা হিসেবে দুজনকে গ্রেপ্তার করা হলো। নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে সালমারেফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা 5 আগস্ট পদত্যাগ করেন। দেশ ছাড়ার পর থেকেই তার মন্ত্রিসভার সদস্যরা রয়েছেন আত্মগোপনে। দর্শক, এ বিষয়ে আরও তথ্য জানব। রাজধানীর মিন্টু রোড ডিবি কার্যালয়ের সামনে রয়েছেন আমার সহকর্মী আশিক মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। আশিক, আজ কখন নাগাদ সালমারেফ রহমান ও আনিসুল হককে আদালতে তোলা হতে পারে, বিস্তারিত কী তথ্য রয়েছে আপনার কাছে সবশেষ? সাবেক আইনমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমারেফ রহমান দুজনকেই গতকাল সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে এমনটি আমরা জেনেছি। এবং এই মুহূর্তে তাদেরকে আমরা যে মিন্টু রোডে রয়েছি, মিন্টু রোডের যে ডিবি কার্যালয়, সেই ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। এবং পুলিশের পক্ষ থেকে আমাদেরকে যেমনটি জানানো হয়েছে, তাদেরকে সদরঘাট থেকে ট্রলারে নৌপথে তারা পালানোর চেষ্টা করছিল, তখন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এবং রাতে বিজিবি এবং পুলিশের কড়া পাহারা সেখানে এই ডিবি কার্যালয়ে তাদেরকে এনে রাখা হয়। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই সেনা সদস্যরা নিরাপত্তা দিচ্ছে, অর্থাৎ নিরাপত্তাও জোরদার করা হয়েছে। একটু জানাতে চাই যে তাদেরকে যেহেতু গতকাল সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে, 24 ঘন্টার মধ্যে আইনি বাধ্যবাধকতা রয়েছে, তাদেরকে এই আজকের মধ্যে, অর্থাৎ আজকে সন্ধ্যার মধ্যেই তাদেরকে আদালতে হাজির করতে হবে। এবং আদালতে হাজির করে পরবর্তী বিচার প্রক্রিয়া কী হবে সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে, তাদেরকে আমরা জেনেছি রিমান্ডের আবেদন করা হতে পারে। নিউমার্কেটের একটি নিউমার্কেট থানায় যে হত্যা মামলাটি রয়েছে, দুইজনের নিহতের যে ঘটনা আন্দোলনের সময়কার, সেই যেই দুইজনের নিহতের ঘটনায় যে হত্যা মামলা ছিল সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সেই মামলায় তাদেরকে কোর্টে প্রেরণ করা হবে। তবে আমরা ধারণা করছি দুপুরের পর এই প্রক্রিয়াটা হতে পারে, অর্থাৎ আইনি প্রক্রিয়া এবং সকল কাগজপত্র রেডি করে রিমান্ডের প্রেয়ার দিয়ে হয়তো দুপুরের পরে তাদেরকে আদালতে হাজির করা হতে পারে। এবং তারপরে রিমান্ডের যদি আবেদন করে পুলিশের পক্ষ থেকে, রিমান্ডের শুনানি হবে এবং আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন কি না সেটি একটি বিষয়। তো সব মিলিয়ে আসলে আইনি প্রক্রিয়া এবং আইনি যে বিষয়গুলো রয়েছে সেগুলো আসলে কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা আরও বিস্তারিত জানাতে পারবো, কারণ এই মুহূর্তে তারা ডিবি কার্যালয়ে রয়েছে। হয়তো দুপুরের পর আমরা ধারণা করছি তাদেরকে হয়তো কোর্টে হাজির করা হতে পারে। ইস্টার শেখ, ধন্যবাদ আপনাকে।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে শনাক্ত করা গেছে এমন দাবিতে রাতভর গ্যান্ডারিয়া এলাকায় ছিল উত্তপ্ত অবস্থা। সন্দেহজনক একটি বাড়ি ঘেরাও করে শিক্ষার্থী ও স্থানীয়রা, তবে সাধারণ মানুষকে তল্লাশি চালানোর অনুমতি না দেয়ায় সেনাবাহিনীকে খবর দেয়া হয়। পরে পাশাপাশি দুটি বাসভবন সার্চ করেও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে পায়নি সেনা সদস্যরা। উপস্থিত এলাকাবাসীর অভিযোগ, পরিকল্পিতভাবেই পেছনের গেট দিয়ে আসাদুজ্জামান খানকে সরিয়ে নেওয়া হয়েছে। মধ্যরাতে রাজধানীর গ্যান্ডারিয়ার সতীশ সরকার রোডের একটি বাড়ি ঘেরাও করে ছাত্র জনতা। দাবি, এই বাড়িতেই অবস্থান করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আমরা ফার্স্টে এখানে শুনতে পাইছি যে এখানে এই বিল্ডিং আছে। লেট হচ্ছে আমরা ইনফরমেশন পেয়েছি, আমাদের একটা গ্রুপ আছে, লাইভ লোকেশন ছিল, এবং আমরা ইনফরমেশন পেয়েছি। অবস্থান নেয়া এলাকাবাসী বলেন, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে গ্যান্ডারিয়ার এই বাড়ি ঘিরে রেখেছেন তারা, যা আসাদুজ্জামান খানের এক আত্মীয়ের বাসভবন বলে তাদের দাবি। অনেক লোকজন ছিল, তারা অভিযোগ করতেছে এখানে উনি আছেন। সো আমরা দেখার চেষ্টা করছি, আমরা ঢোকার চেষ্টা করছি, আমরা ঢুকতে দেয়নি। তারা বলছে লাইন শৃঙ্খলা হাতে ধরে দিবে, নাম উল্লেখ করে বলছে উনি দুইতলায় আছেন, সেনাবাহিনী আসলে আমরা তাকে তাদের হাতে হস্তান্তর করবো, আপনারা উত্তেজিত হবেন না। এমন পরিস্থিতিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ তল্লাশি চালাতে চান, তাতে বাধা দেন বাড়ি মালিক। জানান, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া কাউকে বাসায় ঢুকতে দিবেন না। এ সময় সেনাবাহিনীকে খবর দেয়া হলে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছান সেনা সদস্যরা। সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি করেছে, তারপরে আমরা ছাত্ররা 6-7 জন মিলে ছাত্ররা পুরো বাড়ি নিচতলা থেকে ছাদ পর্যন্ত টাঙ্কি, স্টোর রুম, যা যা আছে সব কিছু আমরা চেক আপ করেছি। আমরা এখানে সন্দেহজনক কোনো কিছুই পাইনি। গেট তালা মারছিল, তালা ভেঙে আমরা ঢুকছি, কিন্তু কাউকে পাওয়া যায়নি। কয়েকজন শিক্ষার্থী ও স্থানীয় জনতাকে নিয়ে বাসায় অভিযান পরিচালনা করা হয়। স্বপ্নের নিকেতন নামের বাসাটিতে অভিযান চালানো হলেও পাওয়া যায়নি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে। পরে পাশের মেদিনী নামের বাড়িতেও চালানো হয় তল্লাশি। 8-10 জন হচ্ছে গিয়ে সবকিছু চেক করে দেখছি, এখানে সন্দেহজনক কিছুই নাই এবং কোনো ব্যক্তিকে পাওয়া যায় নাই। আমরা প্রথমে ওই বিল্ডিংটা চেক করছি, একদম ছাদ থেকে নিষ্পন্দ আন্ডারগ্রাউন্ড যা ছিল, বাড়ির সানসেট, আলমারি, ট্যাঙ্কি, ট্যাঙ্কির ভিতর আমরা নেমে গেছি। সেনাবাহিনীর এবং জনগণরা আমাদেরকে সাহায্য করছে। অনেকে জানান এটা নিছক গুজব। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যশোর থেকে গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার রাতে এমন গুজবও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। 17 বছরের গোলাম নাফিজ চেয়েছিল বিজয়ীর বেশে ঘরে ফিরবে। বিজয় ঠিকই মিলেছে, শুধু নেই টকবগে কিশোরটি। সবাই দেখেছেন রিকশায় করে তার আহত দেহটা নিয়ে যাওয়ার ছবি। কেমন আছে নাফিজের পরিবার, খোঁজ নিয়েছেন সহকর্মী আকলাকু সাফা। আন্দোলনের শুরু থেকেই সক্রিয় ছিল নাফিজ। মা আর ভাইকে বলে গিয়েছিল বিজয় না নিয়ে ফিরবে না। বিজয় ঠিক একদিন আগেই প্রাণটা তার চলে যায় মুহুর্মুহু গুলিতে। 4 আগস্ট ফার্মগেট এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর নাফিজের আহত দেহটা টেনে তোলেন রিকশা চালক নুরু। বলেন সেদিনের কথা। ওই টাইমে তো আমারই হাত পাও কাঁপতা আছে, আমি তাকে দৌড়া নিচের থেকে মাটির থেকে ধৈরা উপরে উঠাইছি। উপরে উঠাইয়া আস্তে করে খালি কোনো রকম ওই পুলিশের থেকে সাইডে সবাই আলরা যে হাসপাতালে নিয়ে গেছি, তারাও কিন্তু রাখে নাই, কেউ ধরতে চায় নাই। শেষ পর্যন্ত আমার গাড়িটা সহকার আমার সহকার পুইরা দিতে চাইছিল, তখন আমি বাধ্যমূলক আস্তে আস্তে নিয়ে যাই ও যে চক্ষু হাসপাতালে, এখানে লয়ে গেছি খামারবাড়ি। আমি জিজ্ঞেছি ওনার ঠিকানা বিচারছি, ঠিকানাও পাই নাই, ওনার গার্জেনকে ফোন দেবো যে সেটাও আমি পাইনি। সেদিনের ওই ছবিটা তুলেছিলেন দৈনিক মানবজমিনের ফটো সাংবাদিক জীবন আহমেদ। ছবি তুলতে তাকেও পড়তে হয় বাধার মুখে। দেখলাম যে 2-4 রাত পর ধৈরা 3-4 জন পুলিশের চোখে কোনো রকম ধৈরা এনে রিক্সায় সহায় দিল। তা আমি তখন হচ্ছে ক্লিক করতেছি, ওরা খুব চেষ্টা করলো আমাকে বাধা দেওয়ার জন্য, কিন্তু আমি আমার ছবি তুলে গেলাম। ফাইনালি যখন ওকে বের করতেছি তখন আমি দেখলাম যে ওর মাথায় পতাকা রয়েছে এবং ও হচ্ছে পাদানির সাথে ঝুলে আছে। হ্যাঁ, এবং ছেলেটা আমার দিকে তাকায় আছে। পরিবার তখনও জানে না নাফিজ আর নেই। বিভিন্ন হাসপাতাল ঘুরেও পাওয়া যাচ্ছিল না প্রিয়জনকে। রাইফেল এরিয়া দিয়ে দিয়ে মারছি, আঘাত করছি,
এটাও আমার মনে কষ্ট লাগে না, কিন্তু সর্বশেষ কষ্ট লাগে যে আবার ছেলে রেজে গুলি করতে ভিতর দিয়ে বেরিয়ে গেছে, রক্ত বেরোইতেছে, কাপড়গুলি লাল হয়ে গেছে গা। আমি রাতে ঘুমাতে পারি না ওই রুমে, যখন আমি এই রুমের দিকে আসি বা এই রুমে বসি, আমি খালি ফিল করি যে আমার ভাইয়ের এই রুমটা এত কিছু, এত স্মৃতি। শেষমেশ মধ্যরাতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাওয়া যায় নাফিজের ক্ষতবিক্ষত নিথর দেহটা। জেগে থাকলো মনে হয় শুধু ওই চেহারায় দেখি আমার বাচ্চাটা সাদা কাপড়টা সরাইলো, সারা মুখে আঘাতের চিহ্ন, ঠোঁটটা কালো হয়ে আছে, সারা মুখে রক্ত শুকিয়ে আছে, কপালে প্রচুর পরিমাণের আঘাতের চিহ্ন, গালে আঘাতের চিহ্ন, নাকে আঘাতের চিহ্ন, ঠোঁটে আঘাতের চিহ্ন, মানে আমি আসলে কি দেখলাম। বাংলাদেশ নৌবাহিনী কলেজে HSC প্রথম বর্ষের ছাত্র ছিল নাফিস। স্বপ্ন ছিল সেনা অফিসার হবে, শখ ছিল কয়েন সংগ্রহ করা। ছেলেকে হারিয়ে মা বাবা বেঁচে আছে সেই স্মৃতি নিয়েই। স্বজনেরা চায় বীরের পরিচয় পাক তাদের নাফিস। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আজ রংপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাইদের পরিবারের সাথে দেখা করতে যাবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর স্থানীয় এক মাদ্রাসা মাঠে সম্প্রীতি সমাবেশে তিনি অংশ নেবেন। এ বিষয়ে আরও জানার চেষ্টা করব আমার সহকর্মী সরকার মাঝারুল মান্নান, সেখানে রয়েছেন। মাঝার, মির্জা ফখরুল কখন নাগাদ পৌঁছাতে পারেন আবু সাইদের বাড়িতে, বা তার আজকের কর্মসূচিগুলো সম্পর্কে বিস্তারিত কী তথ্য রয়েছে আপনার কাছে? ইসান, এখন অবধি মির্জা ফখরুল বিএনপি মহাসচিব তিনি এখনও পৌঁছায়নি। আমাদের কাছে যতটুকু তথ্য আছে, তিনি বেলা 11টার কিছুটা পরে এসে এই শহীদ আবু সাইদের যে কবর জিয়ারত করবেন এবং তার বাবা মার সাথে দেখা করবেন। তারপর তিনি যে জাফরপাড়া একটি মাদ্রাসা আছে সেই মাদ্রাসাতে সম্প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। আপনি জানেন যে এই যে শহীদ আবু সাইদ, যিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন সংগ্রাম অর্থাৎ বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন ছিলেন তার অন্যতম সমন্বয়ক ছিলেন, তিনি পুলিশের সামনে বুক শটান করে হাত উঁচিয়ে কিন্তু যে মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন সেটি কিন্তু এই কোটা বৈষম্য বিরোধী যে আন্দোলন, আজকের যে 5ই আগস্ট অর্থাৎ রূপান্তরের যে বাংলাদেশের কথা বলা হয়, নতুন বাংলাদেশের কথা যে বলা হচ্ছে, দ্বিতীয় যে স্বাধীনতার কথা বলা হচ্ছে, সেটি কিন্তু তাকে ঘিরেই আবর্তিত হয়েছে এবং সেখানে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমরা দেখেছি যে সম্প্রীতি সমাবেশের যে স্লোগান দেয়া হয়েছে, ধর্ম বর্ণ নয় সবাই আমরা বাংলাদেশি, এ ধরনের একটি স্লোগান দিয়ে আজকের এই সম্প্রীতি সমাবেশে আহ্বান করা হয়েছে এবং সেখানে মির্জা ফখরুল বক্তব্য রাখবেন। একই সাথে বেলা 1টার দিকে আমাদের কাছে যে তথ্য আছে যে জোনায়েদ সাকি তিনিও আসবেন। এছাড়াও এই মুহূর্তে আরও অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার কবর জিয়ারত করছেন। সব মিলে এই স্থানীয় যারা আছেন এবং যারা এই পরিবারের মানুষ এবং যারা ছাত্র আন্দোলনের সাথে জড়িত, তারা সবাই যেটি চাচ্ছেন যে এই হত্যাকাণ্ডের একটি দৃষ্টান্তমূলক বিচারও তারা চাইছেন। তথ্য আরও জানার চেষ্টা করব। মাঝে ধন্যবাদ আপনাকে। আজ থেকে পুরোদমে শুরু হয়েছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। সকাল থেকেই শুরু হয় স্কুলগুলোর কার্যক্রম। প্রথম দিন হিসেবে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম, তবে আগামীকাল থেকে শিক্ষার্থীদের সংখ্যা বাড়বে বলে আশা শিক্ষকদের। মঙ্গলবার এ বিষয়ক নির্দেশনা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ সময় 3 আগস্ট দেয়া প্রাথমিক স্কুল বন্ধের নির্দেশনাও রহিত করা হয়। কোটা সংস্কার আন্দোলনের কারণে প্রায় 1 মাস প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ছিল। গেল 17 জুলাই পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। অবশ্য 6 আগস্ট থেকে স্কুলগুলো খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়, তবে শিক্ষার্থীদের উপস্থিতি তেমন ছিল না। আজ থেকে পুরোদমে শুরু হবে পাঠদান। কর্মব্যস্ত চেহারায় ফিরেছে রাজধানী ঢাকা। কর্মস্থলে ফিরেছেন পুলিশ ও ট্রাফিক বিভাগের সদস্যরাও। বিভিন্ন থানার পাশাপাশি সড়কের নিয়ন্ত্রণও নিয়েছেন তারা। অবশ্য রাস্তায় রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাও। তবে শিগগিরই পুরো নিয়ন্ত্রণ বুঝে নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। তাছাড়া পুলিশ সদস্যরা নিজ দায়িত্বে ফেরায় স্বস্তিবোধ করছেন নগরবাসীও। সাধারণ মানুষের দাবি, এবার শিক্ষাঙ্গনে ফেরা উচিত শিক্ষার্থীদের, কারণ সুন্দর ভবিষ্যৎ গঠনের জন্য শিক্ষার বিকল্প নেই। গেল রোববার স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে সংস্কারের আশ্বাস মেলায় কর্মবিরতি সহ সব কর্মসূচি প্রত্যাহার করেন পুলিশ সদস্যরা। সংকটে টেক্সটাইল শিল্প, জ্বালানির স্বল্পতা এবং ব্যাংক ঋণের সুদহার বৃদ্ধিতে হিমশিম অবস্থা। ডলার সংকট এখনও বিদ্যমান, ফলে বাধাগ্রস্ত মূলধনী যন্ত্রপাতির আমদানিও। LDC গ্র্যাজুয়েশনের কথা বলে কমানো হয়েছে নগদ সহায়তা, যা এই খাতে করেছে বিপদগ্রস্ত। যা দেয়া হচ্ছে তাও যৎসামান্য। উৎপাদন খরচ বৃদ্ধির কারণে দেশীয় টেক্সটাইল খাত টিকিয়ে রাখাই দুষ্কর।
বিশ্লেষকরা বলছেন এই খাতের সংকট বাড়লে ব্যাহত হবে কর্মসংস্থান। মোট রপ্তানি আয়ের 80% বেশি যোগান দেয় তৈরি পোশাক খাত, আর পোশাক খাতের উৎপাদন ধরে রাখতে টেক্সটাইল খাতের বিকল্প নেই। নানাবিধ সংকটে বিপর্যস্ত এই টেক্সটাইল শিল্প হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে এখন উৎপাদন ধরে রাখায় দায়। বলা হয়েছিল মূল্য বাড়ালে শিল্পে দেয়া হবে নিরবিচ্ছিন্ন গ্যাস, দাম ঠিকই বেড়েছে, পাওয়া যাচ্ছে না জ্বালানি। বিভিন্ন রকমের কমিশন বাণিজ্য বা সিন্ডিকেশনের কারণে মূল্যটা বেশি ছিল, সেটাকে এখন অত কমিয়ে আনা সম্ভব হতে পারে। আমরা গ্যাস যেন কন্টিনিউয়াস পাই সেই ব্যবস্থাটা নেওয়া দরকার। গ্যাস সংকট এবং ইলেকট্রিসিটি সংকট এবং এই এটা সমস্যার কারণে আমাদের প্রোডাকশন কম হচ্ছে, যার কারণে এক্সপোর্ট 50-40% কমে গেছে। আর এই কমার কারণে কিন্তু আমাদের লেবার ফোর্সে যারা আছে বসে থাকে তারা বিভিন্ন উশৃঙ্খলতায় জড়িয়ে পড়ছে। বেড়েছে ব্যাংকিনের সুধার, এতে ব্যবসায় বেড়েছে ব্যয়ও। হঠাৎ করেই এমন সিদ্ধান্ত এই খাতের উদ্যোক্তাদের বাড়িয়েছে ঝুঁকি। ডলারের উচ্চমূল্যের কারণে মূলধনী যন্ত্রপাতি আমদানিও তেমন হচ্ছে না। আমাদের প্রোডাকশন নাই, আমাদের ইন্ডাস্ট্রি বন্ধ, কিন্তু আমাদের কিন্তু ইন্টারেস্ট রেট গুনতে হচ্ছে। এতে করে কি হচ্ছে, অনেক ব্যবসায়ী ক্লাসিফিকেশন পড়তেছে। যে কাস্টমসের এমন কোনো জায়গা নাই যেই জায়গাটাতে ঘোষ ছাড়া কোনো কাজ হয়েছে, এবং ঘোষের পরিমাণটা ডে বাই ডে মানে সহ্যের সীমার বাইরে চলে যাচ্ছিল। ভারত সহ প্রতিবেশী দেশগুলো টেক্সটাইল খাত বিকাশে দিচ্ছে নানান সুবিধা, দেয়া হচ্ছে নানান প্রণোদনা ও কর ছাড়, কিন্তু বাংলাদেশ চলছে উল্টো পথে। কাটছাট হচ্ছে প্রণোদনা, এলডিসি গ্র্যাজুয়েশন এবং অর্থনীতির নতুন উচ্চতায় উঠার ধোয়া তুলে কমিয়ে দেয়া হচ্ছে সুবিধা। এলডিসি গ্র্যাজুয়েশনের মতো পরিস্থিতি বা পর্যায়ে আমরা আর এখন নেই। আমরা হ্যাঁ ইনিশিয়ালি যখন উদ্যোগ নেওয়া হয়েছিল তখন হয়তো ছিল, কিন্তু গত কয়েক বছরে বিশেষ করে কোভিড এবং কোভিড উত্তর পর্যায়ে এসে বর্তমানে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য যে পর্যায়ে পৌঁছে গেছে তাতে আর আমরা আর ওই এলডিসি গ্র্যাজুয়েট হওয়ার মতো অবস্থার মধ্যে নেই। টেকসই অর্থনীতি এবং বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান নিশ্চিত করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে টেক্সটাইল খাত, কিন্তু শেখ হাসিনা সরকারের ভুল নীতির কারণে খাদের কিনারে এসে ঠেকেছে এই খাতের অবস্থান। ভারত ও পাকিস্তানে যেখানে নগদ প্রণোদনা সহ বিভিন্ন ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে আপনার ইন্ডাস্ট্রি রান করার জন্য, ওখানে উল্টা আমাদের গ্যাসের দাম বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে এবং আমাদের প্রণোদনা কমাই দেওয়া হয়েছে, যেখানে 5% জিরো ইনসেন্টিভ এখানে আমাদের উঠাই দেওয়া হয়েছে। এটা আত্মঘাতী একটা সিদ্ধান্ত, এবং এটার কারণে বাংলাদেশের পোশাক শিল্প তো বটেই, আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি বিশেষ করে স্পিনিং মিলগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। টেক্সটাইল খাত রক্ষায় সংস্কার পদক্ষেপ হাতে না নিয়ে গেলে ব্যাহত হবে অর্থনৈতিক প্রবৃদ্ধি। ডিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।